আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভবিষ্যতের সমস্ত আপডেট আপনারা পেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই একবার আমাদের চ্যানেলে। আজ আমরা শিখব নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক, যে কোশ্চেনগুলি বিভিন্ন পরীক্ষায় আপনারা দেখে থাকেন। এখানে দেখুন আমরা 8টা রকমের কোশ্চেন লিখেছি, তো এই 8টা রকমের কোশ্চেনই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এরকম কোনো না কোনো কোশ্চেন আপনি আপনার পরীক্ষার পুরনো বছরের পরীক্ষার কপিতে দেখে থাকবেন। তো শুরু করে নেওয়া যাক, প্রথম অঙ্ক থেকে আপনাদেরকে শেষ অঙ্ক পর্যন্ত আপনাদেরকে ফুল কনসেপ্টের সাথে শর্ট ট্রিক্সও শিখিয়ে দেওয়া হবে। তো শুরু করা যাক প্রথমের অঙ্কটি। তো প্রথমের কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, এখানে ইনফিনিটিভ রয়েছে, মানে অসীম পর্যন্ত রয়েছে। তো যদি এখানে আপনার অসীম পর্যন্ত থাকে, তো আপনাকে কিছু করতে হবে, চোখ বন্ধ করে ভিতরে যে নাম্বারটি থাকবে, ভিতরে যে নাম্বারটি থাকবে সেটি আপনার অ্যান্সার হবে। যদি ভিতরে নাম্বার থাকবে সেটি আপনার অ্যান্সার হবে। অর্থাৎ এখানে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তো অ্যান্সার হবে আপনার ফাইভ। যদি আমি আরেকবার বলি, যদি এখানে অসীম পর্যন্ত থেকে থাকে, তো আপনাকে কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে ভিতরের নাম্বারটি ক্রোজ করে দেবেন, তো অ্যান্সার কত? ফাইভ। যদি আপনারা কেউ কোশ্চেন করেন তারা ফাইভ হলো ঠিক হবে, ফাইভ কীভাবে জানতে পারবে যেটা ফাইভ হলো? তো দেখি দেখি দিই, ধরুন এই পুরো নাম্বার রেজিস্টার হলো এক, ভ্যালু যদি এক্স হয়, আমরা যদি এটাকে স্কোয়ার করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ইন্টু টু ফাইভ রুট ফাইভ রুট ফাইভ, এটা কন্টিনিউ হতে থাকবে কারণ ইনফিনিটি পর্যন্ত। তো ফাইভ ইন্টু এক্স, মানে এই টোটালটার ভ্যালু কত? এক্স টোটালের ভ্যালু কত? এক্স, এটা ফাইভ এক্স করা চলে, তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ফাইভ, আমরা জেনে থাকবেন এক্স মাইনাস ফাইভ, এরকমভাবে আসছে এক্স মাইনাস ফাইভ। এরকম তো অঙ্ক দিয়ে থাকে, আমাকে কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে এক্স ইকুয়াল টু ফাইভ বোস করে দেবেন, এই ভিতরে সংখ্যাটি সংখ্যা বোস করে দেবেন। কিন্তু মনে রাখবেন এটা যদি অসীম পর্যন্ত থাকে। তো দ্বিতীয় কোশ্চেন দেখে নিয়ে যাবে, দ্বিতীয় কোশ্চেনটা এটা আছে। তো অনেক আমরা ভাবলাম যে কোশ্চেনের অ্যান্সার ফাইভ হবে, কোশ্চেনটি অ্যান্সার ফাইভ হবে, কারণ রুটের মধ্যে আছে, এই আগের অঙ্কটা দিয়ে দেখলাম ফাইভ হচ্ছে, কিন্তু এটা উত্তর ফাইভ হবে না, কারণ এখানে দেখুন অসীম সংখ্যাটি নেই, অসীম চিহ্নটি নেই, সেটার উত্তর কিন্তু ফাইভ হবে না। তো এটার উত্তর কী হবে? এখানে কটা রুট আছে? চারটে। মানে কটা রুট আছে? চারটে। রুটটা দেখবেন, কটা রুট আছে? চারটে। টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফোর মানে চারটে দুই গুণ ইকুয়াল টু কত আছে? ষোল, কত আসবে? ষোল। অর্থাৎ আনসার কী হবে? এখানে কত দিয়েছি ভিতরের সংখ্যাটি? ফাইভ। তো ফাইভ টু দি পাওয়ার ফ্র্যাকশনের নিচে ষোলো হবে, উপরে পনেরো। এইটি যদি আসবে তার থেকে এক কম, এটি যদি আসবে এটির থেকে এক কম, এটা অলওয়েজ দুয়ের গুণিতক আসবে, টু টু দি পাওয়ার ফোর ফাইভ এরকম আসতে থাকবে। ঠিক যাই বা আসুন না কেন, এটির থেকে এক কম হবে উপরের সংখ্যাটি পনেরো আর নিচে ষোলো। এবারে যদি এটা বত্রিশ আসতো তাহলে এটা একত্রিশ হতো, যদি চৌষট্টি আসতো তাহলে তেষট্টি হতো। আশা করি বুঝতে পারছি না কী বলবো, বলছি জাস্ট যে ভ্যালুটা আসবে তার থেকে এক কম, আর এখানে যটা রুট থাকবে ফুটতে পর যত ভালো আসবে, মানে চারটে রুট আছে তাই ফুটতে পর ফোর। তো তারপরে দেখুন এরপরে প্লাস ইয়ার হয়েছে, ভিতরে কত যাবে প্লাস, আগেগুলো কী ছিল ভিতরে মাল্টিপ্লাই ছিল, কিন্তু এখানে প্লাস হয়ে গিয়েছে। তো এটা কীভাবে করবেন? এটা করার নিয়ম হলো, এখানে কিন্তু সব অঙ্কতে কিন্তু ইনফিনিটি পর্যন্তই থাকবে, এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন, কিন্তু এখানে সব অঙ্কতে ইনফিনিটি থাকবে, যদি প্লাস বা মাইনাস থাকে সেটা ইনফিনিটি পর্যন্তই থাকবে, একদম গ্যারান্টি সাথে বলতে পারি। এখানে কত রয়েছে? ছয়। ছয়ের ফ্র্যাকশন কত? এক আর ছয়, আর কী কী হতে পারে? তিন আর দুই। তো আপনাকে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যেটা একটা অপরটার থেকে এক বেশি, অর্থাৎ মাইনাস করলে শুধুমাত্র এক আসে। তো এই আমরা ফ্র্যাকশানটা নেব না, আমাদের এই ফ্র্যাকশানটা নেবো, কারণ মাইনাস করলে যাতে আমার এক আসে, এমন দুটি ফ্র্যাকশান যাদের মাইনাস করলে এক আসে। এখানে প্লাস রয়েছে, অর্থাৎ প্লাস রয়েছে যেহেতু, সেহেতু বড় সংখ্যাটা আমরা এই জোড়াটা নেবো, তিন আর দুই জোড়াটি নেবো, তিন আর দুই জোড়াটি নেবো, তিন আর দুই জোড়াটির মধ্যে কে বড়? তিন বড়। অর্থাৎ আপনার অ্যান্সার হয়ে যাবে তিন, আপনার অ্যান্সার হয়ে যাবে তিন। দেখুন
এই সংখ্যাটিকে দুটি ফ্র্যাকশনে ভাগ করতে হবে, যেটি একটি ফ্র্যাকশনে অন্য ফ্র্যাকশনের থেকে এক বড়। দেখুন, তিন আর দুই বিয়োগ করলে আপনার এক উত্তর আসবে। অর্থাৎ এই ফ্র্যাকশনটাকে নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ যেহেতু প্লাস আছে, সেহেতু সবচেয়ে বড় যে সব বড় সংখ্যাটি এই জোড়াটির মধ্যে বড় সংখ্যা, এখানে জোড়াটির মধ্যে বড় সংখ্যাকে তিন। আশা করি এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। দেখে নিয়ে যাক পরের অঙ্কটি। আর একটা কথা, এই অঙ্কটিকে আপনি প্রথমে এইভাবে অঙ্কটির মাধ্যমেও করতে পারবেন, এইরকমভাবেও আপনি প্রমাণ করতে পারবেন। তো প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি যা শর্টকাটটা দেখে দিচ্ছি, প্রমাণটা আপনারা এইভাবেই করে নিতে পারবেন। ট্রাই করে আপনারা বাড়িতে একবার দেখতে পারেন। তো দেখে নিয়ে যাক পরের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটিতে এই পুরো রাশিমালাটির মান জানতে চাই, পুরো রাশিমালাটির মান এটা কত পর্যন্ত আছে ইনফিনিটি, কত পর্যন্ত আছে ইনফিনিটি। তো কী বলেছিলাম আগের অঙ্কটিতে, যে এটাকে দুটো ফ্র্যাকশনে ভাঙতে হবে। তো কী হতে পারে, এক বাহাত্তর, দুই ছত্রিশ, তিন হতে পারে। তো আমরা এখানে জোড়াগুলো লিখে নিয়েছি, যে যে জোড়াতে এই বাহাত্তরকে ভাঙা সম্ভব, যে যে জোড়া দিয়ে বাহাত্তরকে ভাগ করা সম্ভব, যে যে জোড়ার মধ্যে গুণ করলে বাহাত্তর হবে। তো এখানে আপনারা বলুন কোন জোড়াটির মধ্যে বিয়োগ করলে এক আসবে, কোন জোড়াটির মধ্যে বিয়োগ করলে এক আসবে, এই জোড়াটির মধ্যে, এই জোড়াটির মধ্যে বিয়োগ করলে এক আসবে। তো প্লাসের ক্ষেত্রে কী হচ্ছিল, জোড়াটির মধ্যে যে বড় সংখ্যাটি ছিল সেটি নিয়েছিলাম, এখানে কি আছে মাইনাস আছে, তো জোড়াটির মধ্যে যে ছোট সংখ্যা সেটি নেব। অ্যান্সার কত হয়ে গেল আপনার? এই অঙ্কটাকেও আপনি প্রথমের ভাগের মতন প্রুভ করতে পারেন, কিন্তু আমরা যা সব ট্রিক্স দেখাচ্ছি, দুটি এমন পার্টে ভাগ করবেন যাতে দুজনের যোগফলটা এক আছে। যদি যোগ থাকে তাহলে সেই জোড়াটির মধ্যে বড় সংখ্যাটি, যদি বিয়োগ থাকে তাহলে ছোটো সংখ্যাটি। এটি হলো আপনাদের সব ট্রিক্স। বাকি আদার বাকি চারটে অঙ্ক দেখাচ্ছি না, বাকি চারটে অঙ্ক দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের বোরিং লাগতে পারে। সেই জন্য চারটে অঙ্ক আমি আপনাদের জন্য কালকে আনবো, কালকে অবশ্যই আমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। পরের অঙ্কগুলো একটু মজাদার হবে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সতেরো, সতেরোকে সেরকম ফ্যাকশনে ভাঙা যায় না, যেখানে বিয়োগফল এক আছে, সেরকমই চোদ্দ। তারপর বাকি দুটো অঙ্ক দেখুন, প্লাস মাইনাস দুটোই রয়েছে, এখানে দেখুন প্লাস মাইনাস দুটোই রয়েছে। তো একবার প্লাস হয়ে শুরু, একবার মাইনাস হয়ে শুরু, এই দুটো কি একই নিয়ম নাকি আলাদা নিয়ম, এই সব কিছু নিয়ে পরের দুটোটি নিয়ে আসবো। অর্থাৎ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে নোটিস চলে যায়, এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনারা ভিডিওটি কোনোভাবে মিস না করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দেখান, যাতে আমাদের মনোবল বাড়ে আপনাদের জন্য আরও এরকম ভিডিও আনার জন্য। ধন্যবাদ।